পার্সেল টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আলোচনা করব লাভবার্ড পাখির পালন পদ্ধতি নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে টেম সাইজ লাভবার্ড পাখি কীভাবে পালতে হয়, এগুলোর দাম কেমন, নিউ অ্যাডাল্ট পাখি কীভাবে পালতে হয়, নিউ অ্যাডাল্ট পাখির প্রাইস, এবং রানিং পেয়ার ক্রয় করতে হলে কীভাবে ক্রয় করবেন সেটা, এবং ব্রিডিং বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে কেউ না টেনে ফুল ভিডিওটাই দেখবে। তো চলুন প্রথম তো আলোচনা করা যায় যারা টেম সাইজ লাভবার্ড ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য। তো তারা সাধারণত টেম পাখি কিনতে পারবেন বর্তমান বাজার মূল্য 1 থেকে 2 হাজার টাকার মধ্যেই টেম সাইজ কিনতে পারবেন। মিউটেশন অনুযায়ী দাম কম বেশি হতে পারে, তো এদিকে একটু খেয়াল রাখবেন। পাখি টেম করতে হলে অবশ্যই সময় ধরে ধরে সারাদিনে 4 বেলা আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হবে। টেম করতে হলে বেশি সময় দিতে হয়, হাতে নিয়ে ঘুরতে হয়। তো টেম সাইজ পাখি পালন করতে হলে আপনাকে ঠিকমতো পাখিকে সময় দিতে হবে, বেশি বেশি পাখির সঙ্গে থাকতে হবে। এবার আলোচনা করা যায় নিউ অ্যাডাল্ট পাখি। তো যারা নিউ অ্যাডাল্ট পাখি ক্রয় করতে যাচ্ছেন বা পালতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, নিউ অ্যাডাল্ট পাখি পালার ক্ষেত্রে 2টি সুবিধা আছে। প্রথমত, নিউ অ্যাডাল্ট পাখি আপনার পরিবেশ সহজে মানিয়ে নেবে। আপনি কোন পরিবেশে রাখবেন, কি খাবার দিবেন, কি ধরনের সিড মিক্স, এগ ফুড, সফট ফুড সহজে মানিয়ে নেবে। এবং দ্বিতীয়ত, নিউ অ্যাডাল্ট পাখি ভালো মিউটেশনই বাচ্চা আপনারা 5 থেকে 6 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবার আসা যায় রানিং প্রেয়ার ক্রয় করার ক্ষেত্রে। তো প্রথমত আপনারা পরিচিত লোক মানুষ থেকে বা পরিচিত ব্রিডার থেকে পাখি কিনুন, তাহলে আপনারা ঠকবেন না কখনোই, অবশ্যই জিতবেন। এবং 5 থেকে 10 হাজার টাকার মধ্যেই আপনারা কিনতে পারবেন এবং ভালো মিউটেশন পাখি কিনতে পারবেন এই প্রাইজের মধ্যেই। আরেকটা বিষয় হচ্ছে, মিউটেশন অনুযায়ী পাখির দামের পরিবর্তন হতে পারে, কিছু কম বা কিছু বাড়তে পারে। মাক্স, ফিশার, পিস ফেস এ দামই পাবেন। আবার কিছু পাখির মিউটেশন আছে, ব্ল্যাক চেক অনেক দামি পাখি, দামি পাখির মধ্যে আছে গ্রিন হেডেড এবং মাদাগাস্কার, এগুলো সবচেয়ে রেয়ার এবং দামি পাখি। মাদাগাস্কার পাখির দাম বর্তমান বাজার মূল্য 20 থেকে 30 হাজার টাকার মধ্যে। আবার ব্ল্যাক উইং হচ্ছে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে পাবেন। এবার আসা যায় যারা নতুন পাখি পালন শুরু করতে চান, লাভবার্ড পাখি, তাদের জন্যই এই অংশটুকু অনেক উপকারী। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যারা নতুন পাখি পালতে চান, লাভবার্ড পাখি কী খাবার খায়, কী ধরনের সাইজের খাবার খাঁচা দিতে হয়, বক্স নাকি হাঁড়ি, তো সেই ক্ষেত্রে একটু কনফিউজ থাকে, তো তাদের জন্যই ভিডিওটার এই অংশটুকু। তো নিউ অর্ডার পাখি পালন শুরু করতে চান যারা, অবশ্যই তাদের খাঁচার সাইজ জানা দরকার। তো প্রথমত খাঁচার সাইজ আপনাদের জানতে হবে। লাভবার্ড পাখির খাঁচার সাইজ হচ্ছে 24x18x18। উড়াউড়ির জন্য বড় সাইজের প্রয়োজন হয়। পাখির মুড ভালো থাকে এবং পাখি আপনার পরিবেশে সহজে মানিয়ে নেবে এবং ডিম বাচ্চা করতে সুবিধা হবে। কলোনি আকারে পাললে অবশ্যই ভালো মানের সিড মিক্স তৈরি করবেন এবং সেখানে অবশ্যই বেশি আইটেম দিবেন, যেমন চীনা, কাউন, মিলেট, গুজি তিল, সূর্যমুখী বীজ, ক্যানারি। এবার আসা যায় এক জোড়া লাভবার্ড পাখি মাসে কত খরচ। তো এক জোড়া লাভবার্ড পাখি মাসে সাধারণত 1 থেকে 1.5 কেজি সিড মিক্স খেয়ে থাকে। তো বর্তমান বাজার মূল্য লাভবার্ড পাখির খাবারের দাম 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যারা বলেন কলোনিতে পালেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো 5 কেজি 10 কেজি এভাবে পরিমাণ মতো মিলিয়ে সিড মিক্স তৈরি করবেন। পাখিকে অবশ্যই 1 ফুট সফট ফুড দিবেন সপ্তাহে 3 দিন, এতে পাখি ভালো থাকবে এবং আপনার পাখি যখন ডিম বাচ্চা করবে তখন দেখবেন সহজে আপনার পাখি বাচ্চাদেরকে খাওয়াবে এবং বড় করবে। এক্ষেত্রে বলি অবশ্যই
ভালো এক ফুট সফট ফুড বাজারে পাওয়া যায়, কমার্শিয়াল এক ফুড পাওয়া যায়, সফট ফুড পাওয়া যায়, অবশ্যই বাজার থেকে কিনে আপনারা খাওয়াতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলে যে এক ফুড কীভাবে তৈরি করব বা তৈরি করার নিয়ম সম্বন্ধে একটু কনফিউজ থাকে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যারা বাসার জন্য শাকসবজি নিয়ে আসেন, এগুলোকেই পরিমাণ মতো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনার পাখিকে দিতে পারেন। এতে আপনার খরচও কম হবে এবং একসঙ্গে দুইটা কাজও হবে, আপনার ঘরের সবজিও খাওয়া হবে পাখাপাখি, পাশাপাশি আপনার পাখিকেও দিতে পারবেন। এছাড়াও আছে লাভবার্ড পাখিকে লাল শাক, কলমি শাক, পালং শাক এগুলো প্রচুর পরিমাণে দিবেন, কারণ এগুলোতে প্রচুর প্রোটিন পরিমাণ থাকে। তো আমরা সবসময় সাজেস্ট করি যে পাখিকে ন্যাচারালি খাবার দিবেন এবং এগুলো সহজে ঘরে তৈরি করতে পারবেন। প্রাকৃতিকভাবে লাভবার্ড পাখির কৃমি দূর করার জন্য আমরা সাধারণত বলি নিম পাতা, সজনা পাতা, এগুলো আপনার পাখির কেজে বা যারা কলোনি আকারে পালেন অবশ্যই আপনার কলোনিতে দিতে পারেন। দেখবেন আপনার পাখি খুব যত্ন সহকারে খাবে, পাখি ভালো ডিম বাচ্চা করবে। তো এক্ষেত্রে বলি অবশ্যই আপনারা প্রাকৃতিক ন্যাচারালভাবে আপনারা নিম পাতা দিতে পারেন সপ্তাহে 2 থেকে 3 বার। এতে আপনার পাখি ভালো থাকবে, ডিম বাচ্চা করবে। তো মোটামুটি আজকে লাভবার্ড পাখি পালন পদ্ধতি সম্বন্ধে সব ধরনের আলোচনা করেছি। তো এরপরেও যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো আপনার সেই কমেন্টের আনসার দিতে। এবং যে কোনো ধরনের যদি পাখি সম্বন্ধে টিপস লাগে কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টের আনসার দিতে। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্সে। যারা এখনও আমাদের এই পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন বার্সেল টিপসের, এবং নতুন কোনো টপিক্সের অপেক্ষায় থাকুন সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।